ওয়েলকাম স্টুডেন্টস। ভারতের নদ নদী, ভারতের নদ নদীর মধ্যে প্রধান নদী হচ্ছে আমাদের গঙ্গা। এই গঙ্গাকে ভারতের প্রধান নদী এবং আদর্শ নদী বলা হয়, কারণ গঙ্গাই একমাত্র নদী ভারতের যার দৈর্ঘ্য এত তো বড় রয়েছে, 2510 কিলোমিটার। শুধু তাই নয়, এর সাথে একটা নদীর যে মূল তিনটি প্রবাহ হওয়ার কথা আছে, একটা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, গঙ্গা নদীর ক্ষেত্রে এই তিনটা গতি অত্যন্ত স্পষ্ট, তাই একে ভারতের আদর্শ নদী বলা হয়। এই নদীর উৎপত্তি কোথায়? আমাদের যখন প্রশ্ন আসে, আমরা ছোট থেকে পড়ে এসেছি গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা, কিন্তু এটাই কি সঠিক, এটাই কি একদম ঠিকঠাক? আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে গঙ্গা নদীর সঠিক উৎপত্তি স্থল কোথায় হতে পারে বা এর গতিবেগ কি হচ্ছে, গতিপথ কি হবে আমাদের। তার আগে গঙ্গা নদীর উৎপত্তি যে রাজ্যতে, সেটা কিন্তু হিন্দুদের ক্ষেত্রে অত্যন্ত পবিত্র রাজ্য উত্তরাখণ্ড। এখানে হিন্দুদের অনেকগুলো তীর্থস্থান রয়েছে। তা এই উত্তরাখণ্ড রাজ্যের আগে একটু তোমরা ছবিটা বোঝো। এটা হচ্ছে একটা উত্তরাখণ্ড রাজ্যের ম্যাপ। এই উত্তরাখণ্ড রাজ্যকে প্রধানত দুটো অংশে ভাগ করা হয়। এই এই পাশে একটা অংশ হিমালয়ের বরাবর, এই পাশে একটা অংশ, এ পাশে একটা অংশ। এই পাশটার নাম হচ্ছে কুমায়ুন ডিভিশন, আর এই পাশটার পুরোটার নাম হচ্ছে গাড়োয়াল ডিভিশন। কুমায়ুন ডিভিশনের ওপরের দিকে একটা জেলা রয়েছে পিত্রগড়, আর এদিকে গাড়োয়াল ডিভিশনের ওপরের দিকে একটা জেলা রয়েছে উত্তরকাশী। মূলত এই পিত্রগড় আর উত্তরকাশী থেকেই বেশ কিছু নদীর উৎপত্তি হয়েছে, যাদের সমষ্টিকে আমরা কিন্তু গঙ্গা নদী বলতে পারি। যেমন ধরো এই উত্তরকাশী এদিকটাতে ভারতের প্রচুর গ্লেসিয়ার বা হিমবাহ দেখা যায়। যেমন আছে গঙ্গোত্রী, আছে যমুনোত্রী, আছে। এই হিমবাহগুলো কি আমরা জানি? হিমবাহগুলো হচ্ছে অনেকটা ওপরের দিকে পাহাড়ের বেশি উচ্চতায় কিছু বরফ জমে থাকে, এবং এই বরফগুলো গলে গলে যে জলটা বেরোয়, সেই জলটার থেকেই কিন্তু কিছু নদীর উৎপত্তি হয়। যেমন গঙ্গা নদী আছে, যমুনা আছে। এবার এই গ্লেসিয়ারগুলো বা হিমবাহগুলো অত্যধিক উচ্চতা থাকে, আমরা জানি বেশি উচ্চতায় উঠলে তাপমাত্রা কমে যায়, তাই তো? আর এত উচ্চতায় অবস্থিত হওয়াতে এর উপরে প্রচুর বাতাসের জলীয় বাষ্পগুলো এসে জমাট বেঁধে বরফের আকার নেয়, এবং সেটাকেই আমরা বলি হিমবাহ। বিশাল বরফের চাই বড় বড়, কিন্তু সেখান থেকে আবার কিছুটা অংশ গলে গিয়ে জল হয়ে নদীর উৎপত্তি ঘটায়। তা এবার দেখো, পিত্রগড় যে জেলাটা রয়েছে, এখানে কিন্তু আমাদের কিছু বদ্রীনাথ বলে একটা জায়গা আছে, সে বদ্রীনাথ আছে, এখান থেকে কিছু নদীর উৎপত্তি হয়েছে, আর এখান থেকে কিছু নদীর উৎপত্তিগুলো হয়েছে। এদের মিলিত প্রবাহই নাম গঙ্গা। এবার আমরা ম্যাপের সাহায্যে বুঝে নেব কোথায় কোন নদীগুলো উৎপন্ন হয়েছে আর এর গতিপথই বাকি কোন দিকে গেছে। এবার আমরা দেখি ম্যাপের সাহায্যে গঙ্গার গতিপথ আর বিভিন্ন জায়গায় এর নাম কি কি হতে পারে। দেখো, প্রথমে আসি আমরা উত্তরাখণ্ডের এই পাশটাতে, যেখানে রয়েছে বদ্রীনাথ। আমরা জানি কেদারনাথ, বদ্রীনাথ, এই নামগুলো শুনেছি, এবং হিন্দুদের ক্ষেত্রে অতি পবিত্র জায়গা এই অঞ্চলগুলো। এই বদ্রীনাথের এখানে উৎপন্ন হয়েছে বিষ্ণু গঙ্গা, আর এখানে উৎপন্ন হয়েছে ধৌলি গঙ্গা। এই দুই গঙ্গা এসে মিলিত হয়েছে যেখানে, সেই মিলন স্থলের নাম, যেটাকে বলা হয় প্রয়াগ। আর এই মিলন স্থলের নাম হচ্ছে বিষ্ণুর নামে বিষ্ণুপ্রয়াগ। হলো তাহলে বিষ্ণু প্রয়াগে দুটো গঙ্গা এসে মিলল, বিষ্ণু গঙ্গা, ধৌলি গঙ্গা, বিষ্ণুপ্রয়াগে। তারপর একটা নতুন নাম পেয়ে গেল অলকানন্দা। এখানে একটা জিওগ্রাফি ব্যাপার কাজ করে। মনে করো দুটো নদী এ আর বি, দুটো নদী এ আর বি। এবার এ নদীর মনে করো এটা এ নদী, এটা বি নদী। এ নদীর মনে করো গভীরতাটা বেশি, বি নদীর গভীরতাটা কম। এবার আলাদা আলাদা গভীরতা, এরা মিশে গিয়ে একটা নতুন নদীতে পরিণত হলো, এবং এর গভীরতা যদি এর যে বড় বেশি গভীরতা যার, তার নাম অনুসারে ওই মিলিত নদীটার নাম হবে। আর যদি দুটো নদীরই মিলিত প্রবাহের গভীরতাটা যদি ওদের দুজনের মতোই হয়ে যায় একই, তাহলে একটা নতুন নাম দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিষ্ণু গঙ্গা আর ধৌলি গঙ্গা মিলিত হবার পর এদের যা গভীরতা, এই মিলিত প্রবাহের গভীরতাটা সেম হয়ে যায়। তাই এক্ষেত্রে কারো নামই নেওয়া হয় না, একটা নতুন নাম নেওয়া হয়, সেটা হচ্ছে অলকানন্দা। এইবার অলকানন্দা নাম নিয়ে কিছু দূর এগোলো, এগোতে এগোতেই ওর হাতের আবার বাঁদিক দিয়ে একটা নদী এসে ওর সাথে মিশে গেল। তার নাম কি? নন্দাকিনী। নন্দাকিনী এসে যেখানে ওর সাথে মিলিত হলো অলকানন্দার সাথে, সেই প্রয়াগটার নাম নন্দপ্রয়াগ। সেই প্রয়াগটার নাম নন্দ, যেহেতু নন্দাকিনী এসছে, নন্দপ্রয়াগ হয়ে গেল। কিছু দূর এগিয়ে যেতেই আবার একটা নদী এসছে বাঁদিক থেকে, যার নাম পিণ্ডারী গঙ্গা।
এই পিণ্ডারী গঙ্গা এসে যেখানে মিলিত হচ্ছে এর নাম কর্ণপ্রয়াগ। তারপর এই নামটা কিন্তু এখনো এদের রয়েছে অলকানন্দা, এবার অলকানন্দা নামেই চলছে। তারপর রুদ্রপ্রয়াগে ওর সাথে আরেকটা নদী এসে মিলল, এর নাম মন্দাকিনী। এটা ছিল নন্দাকিনী, এবার হচ্ছে মন্দাকিনী, কেদারনাথ থেকে চলে এসে মন্দাকিনী রুদ্রপ্রয়াগে মিলিত হলো। এরপর এই মিলিত প্রবাহের নাম কিন্তু অলকানন্দাই থাকছে, ঠিক আছে, কারণ অলকানন্দার গভীরতা এদের থেকে এখনো বেশি আছে, মন্দাকিনীর চেয়ে অলকানন্দার গতি গভীরতা বেশি, তাই নাম অলকানন্দা। এবার এসে এদিক থেকে অলকানন্দা আর এদিক থেকে গঙ্গোত্রী থেকে চলে এসে ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদী এসে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। এইবার উত্তরাখণ্ডের যে অধিবাসী আছে তাদের ক্ষেত্রে ভাগীরথীটা ভীষণ পবিত্র নদী এবং এটাকে ওরা গঙ্গা নদী বলে মনে করে, তাই আমরা গঙ্গার উৎসস্থল গঙ্গোত্রী গোমুখ গুহা বলে থাকি, কিন্তু আসলে এটার নাম ভাগীরথী। এই ভাগীরথী আর অলকানন্দা মিলিত হলো দেবপ্রয়াগে। তারপর এদের গভীরতা তখন পাল্টে গেল, নতুন গভীরতা পেল, সেক্ষেত্রে এদের নাম হলো মিলিত প্রবাহের নাম গঙ্গা, ঠিক আছে, নতুন নাম হলো গঙ্গা। এখান থেকে দেবপ্রয়াগ থেকে শুরু হচ্ছে গঙ্গা। এবার এখানে কতগুলো প্রয়াগ পেলাম আমরা, 1, 2, 3, 4, 5। হিন্দুদের ক্ষেত্রে উত্তরাখণ্ডের এই 5টা প্রয়াগ ভীষণ পবিত্র, কি সুন্দর নামগুলো, বিষ্ণু, মানে হিন্দুদের আমাদের শাস্ত্র মতে বিষ্ণু, ভগবান বিষ্ণু, তার নাম হলো এটা। বিষ্ণু যখন জন্ম নিল ছোটবেলায় ওর নাম নন্দকানাই বলা হতো, তাই নাম নন্দপ্রয়াগ। এবার নন্দ মানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় যখন ছিলেন কানে দুল পরতেন, তাই কর্ণপ্রয়াগ, আর গলায় একটা মালা পরতেন রুদ্রাক্ষের মালা, তার নাম অনুসারে হলো রুদ্রপ্রয়াগ। আর এত কিছু পড়ার পর তিনি একটা দেব হয়ে গেলেন, মানে ভগবান হয়ে গেলেন, তাই এক্ষেত্রে নাম হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে বিষ্ণুর পুরো স্টেপগুলো থাকলো, বিষ্ণু নন্দ কর্ণ, বিষ্ণু নন্দ কর্ণ রুদ্র আর দেব, এই মিলিত প্রবাহের নাম গঙ্গা হয়ে। তারপর কিন্তু এখানে কিন্তু পাহাড়ি গতিপথে চলছে, টোটাল কত কিলোমিটার, মোট গঙ্গা আমরা জানি 2510 কিলোমিটার, তার মধ্যে কিন্তু আমাদের পাহাড়ি এই অঞ্চলে রয়েছে, টোটাল আমাদের পাহাড়ি গতিপথে রয়েছে 250 কিলোমিটার। পাহাড়ি গতিপথে 250 কিলোমিটার পার করে আসার পর হরিদ্বারে, ঋষিকেশ পার করে হরিদ্বারে গঙ্গা এসে গাঙ্গেয় সমভূমিতে মিশেছে। আর এই গাঙ্গেয় সমভূমি বা গঙ্গার অববাহিকাটা যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা, এটার টোটাল আয়তন হচ্ছে 1,80,000 বর্গ কিলোমিটার। এরপর কিছু দূর এ গেল এবং এর পাশে এর আর এক সিস্টার চলে এসছে, তার নাম যমুনা। গঙ্গার এক সিস্টার চলে এসছে যমুনা, যমুনোত্রী থেকে উৎপন্ন হয়ে ওর পাশাপাশি যাচ্ছে, হাত ধরেনি, তখন এলাহাবাদের কাছে এসে গঙ্গা বলে চল এবার তুই আমি একসাথে মিলে যাই। গঙ্গা আর যমুনা দুই বোন এসে এখানে এলাহাবাদে প্রয়াগের কাছে এসে দুজনে একসাথে মিলিত হলো। মিলিত হয়ে এইবার চলে গেল টোটাল বিহারের রাজমহল পর্যন্ত। অ্যাকচুয়ালি আমরা যদি গঙ্গার উচ্চগতি বলি, উচ্চগতি শুরু হয়েছে একবারে এই অঞ্চলগুলো থেকে হরিদ্বার পর্যন্ত, এটা হচ্ছে গঙ্গার উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি, আর রাজমহল থেকে একবারে আমাদের বঙ্গোপসাগর যেখানে গিয়ে গঙ্গা পড়েছে সেই প্রবাহটাকে আমরা বলি নিম্নগতি। এবার এই মধ্যগতিতে কিন্তু গঙ্গার সাথে বেশ কিছু উপনদী এসে মিশেছে, যেমন ডান দিক থেকে এসে মিশেছে যমুনা, তারপরে আসছে সোন, বাঁদিক থেকে এসে মিশেছে গোমতী, ঘরঘড়া, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি, এই সমস্ত নদীগুলো এসে মিশেছে। তারপর রাজমহল, বিহারে রাজমহল পাহাড় পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভগবান গোলায় এসে গঙ্গা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে যেটা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে, হয়ে মেঘনা নামে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, আর একটা কিন্তু আমাদের ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কলকাতার ঠিক পাশ দিয়ে বেরিয়ে গিয়ে একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে সুন্দরবনের কাছে। হলো, এই হচ্ছে আমাদের গঙ্গার টোটাল কিন্তু গতিপথ। আর যেখানে উৎপন্ন হয় গঙ্গা সেখানে কিন্তু এর উচ্চতা অনেক, 3,892 মিটার উচ্চতা ধরা হয়, আর পতনস্থলের উচ্চতা কত, পতনস্থলে আবার উচ্চতা কি, এত সমুদ্র লেভেলে, তাহলে 0 মিটার আমরা ধরব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল গঙ্গার গতিপথ, এটা মনে রাখবে তোমরা স্পেশালি, বিষ্ণু নন্দ, বিষ্ণু মানে ভগবান বিষ্ণু, তার ছোটবেলায় নন্দ, নন্দ কানে দুল পড়তো তাহলে কর্ণ, কর্ণের পরে গলায় মালা পড়তো রুদ্রাক্ষে তাহলে রুদ্রপ্রয়াগ, তারপরে তিনি দেবতা হয়ে গেলেন তাই দেবপ্রয়াগ,
এই পাঁচটা প্রয়াগ ভালো করে মাথায় রাখতে হবে। এই মিলিত প্রবাহের, এতগুলো নদীর মিলিত প্রবাহের নাম কিন্তু হয়েছে এখান থেকে গঙ্গা। আর ভাগীরথী যখন এসছে তার সাথে মাঝরাস্তায় ভিলাঙ্গনা বলে একটা নদী মিলিত হয়েছে, এবং এই দুটো নদীর প্রবাহ এতটা অনেক জল বেশি হওয়াতে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে যেটা নাম তেহরি ড্যাম বা তেহরি বাঁধ, যেটা এই মুহূর্তে ভারতের সব থেকে উঁচু বাঁধ। আর তেহরি বাঁধটাকে আবার প্রোটেক্ট করার জন্য তার পেছনে একটা সাপোর্টে আর একটা বাঁধ তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় কোটেশ্বর বাঁধ। এই দুটো বাঁধ কিন্তু এখানটায় রয়েছে। আর গঙ্গা, ভাগীরথী আর মেঘনা এদের মিলি বা পদ্মা, এদের যে মিলিত প্রবাহ যা জলটা ক্যারি করে, যে জলটা বহন করে, এটা কিন্তু আমাদের পৃথিবীর বৃহত্তম নদী যেটা বলি আমরা অ্যামাজন, যে পরিমাণ জল বহন করে অ্যামাজন, কঙ্গো, এদের ঠিক পরেই কিন্তু এই মিলিত প্রবাহটা এতটা পরিমাণ জল পরিবহন করে। তা এই হলো গঙ্গা নদীর বিভিন্ন ঘটনাগুলো। এর পরের ক্লাসে আমরা কিন্তু আবার কোনো একটা নদী নিয়ে তার ডিটেলসটা পড়বো। ঠিক আছে, চলো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।